This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and এই মুহূর্তে আমরা চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সংগ্রামপুরে। 500 বছরেরও পুরনো এই কালী মন্দির, এই মুহূর্তে ছবিটা ঠিক কীরকম জেনে নেব রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই মুহূর্তে ছবিটা ঠিক কীরকম দেখতে পাচ্ছ বহু পুরনো এই কালী মন্দির সংগ্রামপুরে? একদমই কবিতা, যে এই মন্দিরের কথা বলতে গেলে বহু প্রাচীন ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। একদিকে রয়েছে মানসিংয়ের আমলে, অর্থাৎ সংগ্রাম সিং এই সংগ্রামপুরের নাম করেছিল, যে সংগ্রাম সিং এবং প্রতাপাদিত্য যে বাংলাদেশের যে রাজা ছিলেন সেই প্রতাপাদিত্যের সঙ্গে কিন্তু এই সংগ্রাম সিং এর সঙ্গে একটি যুদ্ধ হয়েছিল এই ইছামতির তীরে। সেই যুদ্ধ পরাজিত হয়েছিলেন প্রতাপাদিত্য সিং, তারপরে কিন্তু এই সংগ্রামপুরের নাম হয় সংগ্রাম সিং। সেই সংগ্রাম সিং কিন্তু এই প্রতিষ্ঠিত করে এই মায়ের মন্দির, অর্থাৎ এই দক্ষিণা কালী নামে পরিচিত এই কালী। এই কালী কিন্তু সারা ভারতবাসীর কাছে কিন্তু একজন প্রিয়, এবং সেটা দেখা গেছে যে শুধু আমাদের ভারতবর্ষ নয়, পার্শ্ববর্তী যে বাংলা রয়েছে অর্থাৎ বাংলাদেশ, বাংলাদেশ যখন ভাগ হয়নি সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের বহু দর্শনার্থী এই কিন্তু মাকে কিন্তু দর্শন করতে আসছেন এবং মার কাছে কামনা বাসনা করতেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ পূর্ণ হতো। মাকে আমি দেখাবো যে মা আজকে এখন দুপুরের যে ভোগ নিবেদন করা হচ্ছে মায়ের, কিন্তু এখন সেই পুজো শুরু হয়েছে। মা দেখলেই, মাকে দেখলেই ভক্তি একেবারে কাজ মানে জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায় মা মাকে দেখার জন্য। দেখো এখানে বহু দর্শন ভক্তরা এখানে কিন্তু সব বসে আছেন, দীর্ঘ অপেক্ষা করছেন ভক্তরা যে এই মায়ের একটু মানে মুখটা দেখার জন্য, যে মা এইখানে কত সুন্দর যে ভাবে সেজে আছেন, মা সোনার গহনা এবং লাল পেড়ে শাড়ি পরে তিনি কিন্তু এখানে রয়েছেন। এবং এই এই যে মা কিন্তু প্রতিটা মানুষের কাছে কিন্তু খুবই আপন এবং খুবই প্রিয়, যে মা এই যে দক্ষিণা কালী মা হিসেবে যে পরিচিত হয়েছে, যে আমি এই এখানে যে যারা আছেন ভক্তরা আছেন যে তাদের কাছে আমি জানতে চাইবো যে ভক্তরা এখানে কতটা কামনা বাসনা নিয়ে এখানে আসেন। বলছি আপনি কোথা থেকে এসেছেন? আমি চাপাপুকুর থেকে আসছি। এই মন্দির কেন? আরো তো প্রচুর মায়ের মন্দির রয়েছে। আমি অনেক বছর ধরেই এখানে আসছি এবং এটা খুব জাগ্রত একটা মন্দির, খুবই মানে মনস্কামনা পূর্ণ হয়েছে আমার, যার জন্যই আমি আসছি। সত্যি খুবই জাগ্রত মন্দির, মায়ের কাছে যারা আসে তারা বলতে পারবে যে কতটা ভালো বা কতটা মনস্কামনা পূর্ণ হয়। এইভাবেই মনস্কামনা পূরণ হয়, কারোর কারোর বা সেই মনস্কামনা যাতে পূরণ হয় সেই আশাতেই আসেন। ধন্যবাদ, আপাতত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে, এই মুহূর্তে রয়েছে সে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সংগ্রামপুরে।